পক্ষ থেকে আমি সকলকে সাদর অভিনন্দন জানাই। তারপর দুই চারটি কথা আমি এই তপন পাত্র সম্পর্কে এবং শালপাড়া সবুজ সংঘ সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। সবুজ সংঘের এই অনুষ্ঠানও আজ একটি বিশেষ দিন, কারণ আজকে কার্তিকী পূর্ণিমার রাস উৎসবের সঙ্গে সঙ্গে আমাদের আজকের যে দুইটি বই, এ হলো ওই দুটি বই, একটির নাম রচিত কবিতা এবং অন্যটির নাম বিভাবরী। এই দুটির আবরণ উন্মোচন তথা প্রকাশ করা হলো এই মঞ্চ থেকে। কাজেই আমরা এরপর ওই তপন পাত্র সম্বন্ধে দু চারটি কথা বলে আমি বলছি। তপন পাত্রের নিজের লেখা যে দুটি বই আজ প্রকাশিত হলো, তা আমরা এই শালপাড়া এই মঞ্চ থেকে উন্মোচন করার জন্য আমরা গর্বিত, এবং শালপাড়াবাসীর তরফ থেকে আমাদের সকলেই গর্বিত হওয়া উচিত বলে আমি মনে করি। আর একটি আজকে আমাদের পক্ষে যে কি বেশ গর্বের দিন, আনন্দের দিন, বিশেষত আমার পক্ষে যে কি বিশেষ আনন্দের দিন, কারণ তপন পাত্র আমাদের এই শালপাড়া সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক মণ্ডলীর সদস্য, এবং পরবর্তীকালে তাকে আমরা পেয়েছি এই পরিচালন কমিটি শুধু নয়, তাকে আমরা পেয়েছি সম্পাদক হিসেবে। আপনারা শুনেছেন একটু আগেই বর্তমান সম্পাদক সোমনাথ মোদক একথা আপনাদেরকে জানিয়েছে। আমার মনে হয় যে এই ধারা আগামী দিনেও বজায় থাকবে বলে আমার মনে হয়। আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই সবুজ সংঘ 1985 সালে, এমন একটি দিনে যখন আমাদের এখানে খুব একটা ওই সারস্বত সমাজ বা আমাদের এখানে খুব বেশি একটা অনুষ্ঠান হতো না। আমাদের এখানে বড় জোর রাত্রেবেলা নগর কীর্তন হতো, এবং সেই নগর কীর্তনেরও মূল গায়ন হিসাবে তপন পাত্রকে আমরা পেয়েছি। তপন পাত্র তখন সেই ছোটবেলা থেকেই, যখন দেখা যেত যে সে ওই ছোটবেলা থেকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি গ্রামের ভালো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সে আমাদেরকে আনন্দ দান করেছে এবং সক্রিয় অংশগ্রহণ করেছে। আজকে তার বই উদ্বোধন করাতে আমাদের পক্ষে আরো ভালো হলো এই যে আবার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এর থেকে শিক্ষা লাভ করবে। শালপাড়া সবুজ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে, এবং নিরবিচ্ছিন্ন ভাবে আজও তা চলে আসছে। বিভিন্ন সময় সমাজ কল্যাণমূলক কাজকর্ম যথাযথভাবে পালিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, মনীষীদের জন্মদিন পালন, সরস্বতী পূজা, স্বাধীনতা দিবস উদযাপন, সাধারণতন্ত্র দিবস উদযাপন প্রভৃতি এই সমস্ত কাজ তারা করে আসছে এবং আগামী দিনেও পরবর্তী প্রজন্ম করব বলে আমি বিশ্বাস রাখি। এবার একটি কথা বলি তপন পাত্র শিক্ষা দীক্ষা সম্পর্কে। তার শিক্ষা ছোটবেলা থেকেই সে দেখেছি যে খুব মেধাবী ছাত্র। প্রথম থেকেই তার পড়াশোনা, তখন তো এত সুযোগ সুবিধা ছিল না, তখন কি ছিল, তখন তাদের হাফ প্যান্ট হাফ শার্ট পরে মানমাজা রাধাকান্ত মাধব বিদ্যায়তনে পড়তে যেতে হতো এবং তা ছিল খালি পায়। তা এই অবস্থার মধ্যে তার শিক্ষা আরম্ভ হয়েছিল। পরবর্তীকালে রাধা মাধব বিদ্যায়তন থেকে পাশ করে তপন পাত্র ওই কলেজে পড়েছিল, নিয়ারেস্ট কোন একটি কলেজ থেকে, পাঁচমুড়া কলেজ থেকে পাস করেছিল। তারপর রাঁচি থেকে মাস্টার ডিগ্রি করে, এবং মাস্টার ডিগ্রি করার পর সেখান থেকে এসে ওই ডক্টরেট করে। তাহলে এই যে ডক্টরেট, তারপর ওই এমএ পাস করা ইত্যাদিগুলো তার বাইরে থেকে হলেও প্রথম তার জন্মভূমি এই শালপাড়া তাকে সে ভুলে যায়নি। আজকে তার এই বই প্রকাশের সময় তার সর্বাগ্রে মনে পড়েছে তার এই জননী জন্মভূমির কথা। আপনারা দেখলেন তার জননীকে দিয়ে তার বই উদ্বোধন করানো হলো এবং তার আবরণ উন্মোচন করানো হলো। এই যে মাকে মনে রাখা, এই মনে রাখাটা কজন ছেলে পারে, আমরা মনে করি তার জন্য তপন পাত্রের কাছে আমরা গর্বিত। এবং এরকম এমন মা
তারাও গর্বিত এবং এমন মা না হলে এমন ছেলে হয় না। তার মাকে আমরা দেখেছিলাম যে যখন এখানে বালিকা বধূ হিসেবে এসেছিল সালপাড়াতে, আমরাও তখন ছোট, তবু তারা দেখেছি তখন তিনি যেমন ছিলেন লজ্জাশীলা আজও ঠিক সেই তেমনটি আছেন। কাজেই এর ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই, যেহেতু ওই রকম মায়ের তেমন ওই রকম গুণী মায়ের গুণী সন্তানই হওয়া স্বাভাবিক। ওদের বাড়িতে আরেকটি কথা, কেমন ঘরের সন্তান তপন পাত্র, আমি সেইটি সম্বন্ধে দু চার কথা বলছি। ওদের বাড়িতে নিত্য রাধা দামোদরের পূজা হয়, সন্ধ্যা আরতি হয় এবং এখানে নিয়ারেস্ট যে শিবের মন্দির আছে এই মন্দিরের যে পূজা এবং মেলা এবং যেটা চৈত্র সংক্রান্তিতে যে গাজন, এই সমস্ত দায়িত্ব পালন করে তাদের বাড়ির লোকেরা এবং আমাদের গ্রামের সকলে তাতে অংশগ্রহণ করে এবং তাদের সকলের জয় জয়কার করা হয় ওই পুজোর সময়, ওই শিব পুজোর সময়। শিব পূজার আমাদের এখানে তো সকলেই জানে গদাধর, গদাধর শিব, যেমন বুধপুরের বুদ্ধেশ্বর, কাশীর বিশ্বেশ্বর, গয়ায় গদাধর, তা সালপাড়াতেও আমাদের এই গয়া মানে গদাধর বলে আমাদের এখানে তাকে আমাদের সকলে জানে চেনে। কিন্তু আমার মনে হয় যে গদাধর নামটা এসেছে অপভ্রংশ হয়ে, আমরা শিব ঠাকুরকে কখনো গদাধর হিসেবে দেখিনি, আমরা দেখেছি তাকে কিভাবে, তাকে দেখেছি আমরা গঙ্গাধর হিসাবে, গঙ্গাধর তাই গঙ্গাধর, তার থেকে হয়তো গদাধর হয়ে গেছে, এটা আমার বিশ্বাস, জানি না এর পেছনে কোনো ইতিহাস আছে কিনা। আর একটা কথা বলতে হয়, আমাদের এখানে প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে ছিলেন আমার কাকা, তিনি ছিলেন ইন্দ্র নারায়ণ গাঙ্গুলি, তিনি আমাদের এই গ্রামে আলো শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান কিন্তু কম ছিল না। তিনি টোলে পাশ করে এসেছিলেন রজরাজপুর থেকে, এখানে এসে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে তিনি পড়াতেন এবং তাকে সকলে পণ্ডিত মশাই বলে জানতেন। তা সেই পণ্ডিত মশাই কারা, এখন যে সমস্ত পণ্ডিত মশাই তিনি এখন আর নেই আমাদের মধ্যে, জীবিত নেই, তা তিনি তবুও তিনি আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং তখন থেকেই আমাদের এই ক্লাব চলে আসছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, আমরা তাকে জীবন্ত করে রেখেছি এবং আগামী দিনেও এই পরবর্তী প্রজন্ম তারা নিশ্চয়ই এই ধারা বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা কথা, যে যখন ওই ক্লাব আমাদের প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকেই তপন পাত্র, আগেই বলেছি যে তার শিক্ষা দীক্ষা তখন খুব কম ছিল, মোটামুটি ক্লাস 7-8 পড়িত, তখন সে সম্পাদক মণ্ডলীর সদস্য হয় এবং পরবর্তীকালে সম্পাদক হয়ে এখনো পর্যন্ত এই ধারা বজায় রেখেছে এবং এখনো পর্যন্ত যে সমস্ত পরবর্তী প্রজন্মের ছেলেরা সেই আগেকার প্রজন্মের কথা চিন্তা করে, তাদের কথা শুনে, তাদেরকে দেখে, তাদের পরিচালন ব্যবস্থাকে আয়ত্ত করে তারা এখন এই অঙ্গিয়াতে চালিয়ে যাচ্ছে, অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে। বর্তমানে যে আছে সত্যপ্রিয় পাত্র, সে বর্তমান সভাপতি এবং শোভনাথ মোদক, সে হচ্ছে বর্তমানে সম্পাদক এবং তার যে সমস্ত সদস্যরা তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া কখনো এইরকম দীর্ঘদিন ধরে একটা ক্লাবকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। কাজে আমি মনে করি যে এরা অত্যন্ত ভালো কাজ করে, এখানে কোনো রকম বিশৃঙ্খলা নেই, এরা সে সাংস্কৃতিক জগতের সঙ্গে ছোটবেলায় থেকেই পরিচিত এবং বর্তমান যে ছেলেরা যারা জন্মাচ্ছে হচ্ছে বড় হচ্ছে তারা একটু তারা দেখছে, তারা অনেকেই হয়তো লেখাপড়া শিখছে, তারা দেখছে যে আমাদের গ্রামে এই সমস্ত হয়, তাই তারা পরবর্তীকালে আমার মনে হয় তারা এই ধারাটাকেই বজায় রাখতে পারবে। এই বলে আমি সকলকে অভিনন্দন জানিয়ে সকলকে ভালোবাসা যথাযোগ্য জানে প্রণাম এবং ছোটদেরকে আশীর্বাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।